হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছো আমি রেডি হয়ে গেছি। আমি এখন যাব একটু বাজারে, বেশি কিছু কেনাকাটা নয়, অল্প কিছু একটু কেনাকাটা করব। তো চলো যাওয়া যাক। বন্ধুরা, গেটটা তালা দিই নি, তারপর হেঁটে হেঁটে যাব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে আর ভ্যানে গেলাম না, আজকে হেঁটে হেঁটেই যাব। তো চলো। বন্ধুরা, তোমরা ভাবছো তো আমি কোন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি? এটা পুরোটাই মিলিটারিদের জায়গা, জঙ্গল রয়েছে তার সাইডে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো কাল যেন তো এখানে বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছে আজও বৃষ্টি হবে। দেখো মেঘটা কত কালো হয়ে আছে, মেঘ করেছে। মাঠের সাইডে এই মন্দিরটা রয়েছে, তোমরা আমার আগের ভিডিওতে এই মন্দিরটা দেখেছো। দেখো বন্ধুরা, কালকের বৃষ্টিতে মাঠে পুরো জল বেঁধে গেছে, কতটা জল হয়ে গেছে। বন্ধুরা, এই দোকানের সামনে চলে এসেছি। এবার এই দোকানে দেখব যে জিনিসটি কিনবো সেই জিনিসটি। বন্ধুরা, এই দোকানে যে জিনিসটা আমি দেখতে চেয়েছি সেই জিনিসটা নেই, তো অন্য একটা দোকানে জানি। বন্ধুরা দেখো, বাজারে এই দোকানে চলে এসেছি। এবার এই দোকান থেকে কিছু কেনাকাটা করব। তো চলো, কী কিনছি দেখো তোমরা। তো বন্ধুরা, আমি এখানে দেখতে এসেছি শোকেস আলনা আর সোফা। তো বন্ধুরা, কি কিনলাম সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো এখন বাড়িতে যাব। তো বন্ধুরা, আমি তো বাড়িতে চলে এসেছি, আমার জিনিসও বাড়িতে চলে এসেছে। দেখো এই দুটো জিনিস কিনেছি, এখানে দুটো চেয়ার আর এই শোকেস আলনাটা কিনেছি। বন্ধুরা, কাল তোমরা দেখতেই পেয়েছ, মানে দোকান থেকে শোকেস আলনা কিনেছি, তো আর করেছি মুদি বাজার। তো সেই বাজারগুলি তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখো, বাবাইয়ের জন্য নেওয়া হয়েছে ম্যাগি, দু কিলো ছাতু, সার্ফ, বাসন মাজার সাবান, গোবিন্দভোগ চাল, ছোলা, গোটা এলাচ, কাজু কিশমিশ, মগজ, বেসন, লবণ, গোলমরিচ গুঁড়ো, ডাল, এটা হচ্ছে মাসকাবাড়ি, যা যা লাগবে সেই বাজারগুলি, ঘি। আর এখানে রয়েছে দেখো 5 লিটার ফরচুনের সর্ষের তেল। তো এই ছিল মুদি বাজার বন্ধুরা।
তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, এবং আমার জিনিসটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।